হ্যাভ স্টুডেন্টস, প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় প্লেসমেন্টের ওপর, যে সেই কলেজের প্লেসমেন্ট রেকর্ড কীরকম, লাস্ট ইয়ারে কতজন স্টুডেন্ট বা কতজন পাস আউট তারা প্লেসড হয়েছে, সেই ফিগারের ওপর ভীষণ মানে নির্ভর করে যে সেই কলেজে কোনো ক্যান্ডিডেট অ্যাডমিশন নেবে কি নেবে না। তুমি নিজেও হয়তো বা তোমার গার্জেন যখন তোমার জন্য কোনো প্রাইভেট কলেজ চুজ করছে, তিনিও নিশ্চয়ই এটাই মানে খোঁজ নেন, তার মনের মধ্যে এটাই মেন কৌতূহল থাকে যে সেই কলেজে কতজন মানে প্লেসড হয়েছে, লাস্ট ইয়ারের স্টুডেন্টরা কতজন প্লেসড হয়েছে। এর কারণটাও খুবই মানে ন্যাচারাল, কারণ এটা প্রাইভেট কলেজে যখন স্টুডেন্টরা অ্যাডমিশন নেয় বা যে কোনো গভর্নমেন্ট কলেজে যখন স্টুডেন্টরা অ্যাডমিশন নেয় এবং সেটা যদি কোনো প্রফেশনাল কোর্সে অ্যাডমিশন নেয়, মানে বিটেক বা ধরো পলিটেকনিক, বিবিএ, বিসিএ, বিএসসি ইন মিডিয়া সায়েন্স বা বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন বা বিএমএলটি, হ্যাঁ বিএসসি ইন নার্সিং, এই সমস্ত যতগুলো প্রফেশনাল কোর্স আছে বা বিএসসি ইন বায়োটেকনোলজি, বিএসসি ইন মাইক্রোবায়োলজি, এরকম প্রচুর প্রফেশনাল কোর্স আছে। এই প্রফেশনাল কোর্সগুলোর মেন ফান্ডাটাই হচ্ছে কি না, ফাইনাল ইয়ারে গিয়ে একটা প্লেসমেন্টের আয়োজন করা হয় এবং কলেজই সেটা আয়োজন করে, এবং সেই প্লেসমেন্ট বা ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে ক্যান্ডিডেটরা ডাইরেক্ট চাকরিতে, চাকরির জগতে ঢুকে যায়, মানে সোজা কথায় চাকরি পেয়ে যায় ভালো ভালো এমএনসিতে। এবং এটা খুব ন্যাচারাল যে স্টুডেন্ট পাস আউট করার পরে যদি নিজের এফোর্ট দিয়ে চাকরি খোঁজার চেষ্টা করে, তার চেয়ে অনেক বেশি ইজি হয়ে যায় যদি কলেজ নিজেই তার ক্যাম্পাসে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করে, এবং সেক্ষেত্রে চাকরি পাওয়াটা অনেক সোজা হয়ে যায়, অনেক ইজি হয়ে যায়। সো এটা খুব ন্যাচারাল ব্যাপার যে ক্যান্ডিডেটরা বা গার্জেনরা তারা অ্যাডমিশন নেওয়ার আগে এই ব্যাপারটাকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় যে কোন কলেজের প্লেসমেন্ট সবচেয়ে ভালো, এবং যে কলেজের প্লেসমেন্ট সবচেয়ে ভালো সেই কলেজের রেটিংসও তত ভালো ভেবে নিয়ে, এবং সেই কলেজের র্যাঙ্কও তত ভালো ভেবে নিয়ে সেই কলেজেই অ্যাডমিশন নেওয়ার জন্য পাগল হয়ে ওঠে। তো দেখো, আজকের এই ভিডিওতে আমি তোমাদের ডিটেলে আলোচনা করব যে দেখো এই প্লেসমেন্ট ভালো বলতে তোমরা কি বুঝছো, যে প্লেসমেন্টের ফিগারটা ভালো নাকি প্লেসমেন্টের কোম্পানি, মানে প্লেসমেন্ট ড্রাইভ আয়োজন করার জন্য ভালো ভালো কোম্পানি এসে প্রতি বছর মানে ইন্টারভিউটা নেয় কি না, বা সেই ইন্টারভিউটা ক্র্যাক করার মতো কোয়ালিটি স্টুডেন্টদের মধ্যে তৈরি হয় কি না, সেটা বেশি ইম্পর্টেন্ট, সেই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব। আমি খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করব, ভিডিওগুলো বড্ড বেশি বড় হয়ে যায়, আমি তাড়াতাড়ি বলার চেষ্টা করছি। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমি প্রথমেই বলে দিই, একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে কোনো কলেজই কিন্তু প্লেসমেন্ট এজেন্সি নয়। আর একটা কথাও মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে কোনো কলেজ খুব ভালো বলে যে কলেজটার তথাকথিত র্যাঙ্কিংয়ে ভীষণ উপরের দিকে আছে, এক নম্বর দু নম্বর কলেজ বা প্রথম টপ টেনের মধ্যে রয়েছে, সেই জন্যে সেইখানে বিভিন্ন এমএনসি প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করে সেখান থেকে স্টুডেন্ট প্রতি বছর নিয়ে যাবেই, যে অমুক কলেজে অ্যাডমিশন নিয়েছি মানে বা অমুক কলেজে অ্যাডমিশন পেয়ে গেছে আমার ছেলে বা আমার মেয়ে, তাহলে তো সেখানে সে চাকরি পাবেই। এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। মাথায় রাখবে যে কোনো ভালো কোম্পানি বা এমএনসি যারা আসে মানে চাকরি দেওয়ার জন্যে, তারা কিন্তু কখনোই মানে শুধু কলেজের নাম দেখেই ক্যান্ডিডেটকে হায়ার করে নিয়ে চলে যাবে ফাইনাল ইয়ারে, এরকম কোনো বাধ্যবাধকতা তাদের নেই। তাদের যেটা মেন যেটা মানে দ্রষ্টব্য বা যেটাকে তারা মেন ফোকাস করে সেটা হচ্ছে সেই স্টুডেন্টের মধ্যে কোয়ালিটি রয়েছে কি না। কারণ প্রতিটা কোম্পানি যে প্রতি বছর যে প্লেসমেন্টের আয়োজন করে বা স্টুডেন্টদের হায়ার করে, তার জন্যে কোম্পানির নিজস্ব স্বার্থ আছে যে সেই স্টুডেন্টটা বা সেই ফ্রেশার্স স্টুডেন্টটা তাকে হায়ার করলে কোম্পানির জন্যে কোনো উপকার হবে কি না, মানে তা সে অলরেডি কাজের জন্য উপযুক্ত কি না সেই ব্যাপারটা তারা দেখে নেবে। এবং তার জন্যে তারা করে কি, বিভিন্ন সিলেকশান প্রসেসের আয়োজন করে যে কোনো প্লেসমেন্ট ড্রাইভে গিয়ে, এবং সেখানে রিটেন এক্সাম হয় বা এমসিকিউ এক্সাম হয় বা তারপরে ভাইবা হয়, এই সমস্ত প্রসেসের মাধ্যমে তারা স্টুডেন্টের কোয়ালিটিটা মানে মেজার করে নেয়, এবং সেই মতো তারা যখন বোঝে যে হ্যাঁ স্টুডেন্টকে নিলে আমাদের কোম্পানির লাভ হবে বা লাভ হতে পারে, তখনই তারা ক্যান্ডিডেটকে হায়ার করে। সো কলেজ ভালো বলেই যে ক্যান্ডিডেট চান্স পেয়ে গেছে এবং তার ফলেই সে চাকরি পাবেই, তার কিন্তু কোনো মানে নেই। আর একটা জিনিস মনে রাখবে, এই যে ধরো ম্যাক্সিমাম ভালো ভালো কলেজগুলোর ওয়েবসাইটে গিয়েও দেখা যায় বা তাদের গুগলে সার্চ করলেও দেখা যায় যে সেইখানে লাস্ট ইয়ারে প্রচুর স্টুডেন্ট তারা চাকরি পেয়েছে,
বা এরকম হয় আর কি, মানে তোমরা নিশ্চয়ই দেখেছো যে ভালো কলেজের প্রচুর মানে এবং অ্যাডও তারা দেয় যে লাস্ট ইয়ারে এতজন স্টুডেন্ট চাকরি পেয়েছে বা এত স্টুডেন্ট মানে 80% স্টুডেন্ট প্লেস বা 90% স্টুডেন্ট প্লেস বা 100% স্টুডেন্ট প্লেসড, এরকম সব অ্যাড দিয়ে বিভিন্ন কলেজ প্রচার করে এবং গার্জেন বা স্টুডেন্টদের মধ্যে ধারণা হয় তার মানে এই কলেজটাই সেরা, এখানেই অ্যাডমিশন নিতে হবে। তো দেখো প্রথম কথা এই যে অ্যাডগুলো দেখো বা এই সমস্ত কলেজ যারা বলছে এই এত পার্সেন্ট অমুক তমুক বা এত সংখ্যা দেখায়, সেই সংখ্যার মধ্যেও কিন্তু অনেক কলেজ জল মিশিয়ে রাখে। মানে সোজা কথায় কি মানে যেখানে তুমি দেখছো যে প্রচুর ক্যান্ডিডেটের একটা সংখ্যা, সেটা হয়তো শুধু লাস্ট ইয়ারের স্টুডেন্ট নয়, তারা তার আগের বছরের স্টুডেন্ট বা তারও আগের বছরের স্টুডেন্ট, এইভাবে মানে প্রিভিয়াস ইয়ার্সের বেশ কয়েক বছরের স্টুডেন্টদের একসাথে কম্বিনেশান করে সেই তাদের ছবি টবি অমুক তমুক দিয়ে ডিটেলস দিয়ে তারা অ্যাড দিচ্ছে বা ওয়েবসাইটে রেখেছে, সেটা একটা বিশাল বড় ব্যাপার যে কারণে সেখানে তাদের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে এমন হয় যে একটা ভালো কলেজে সত্যি সত্যিই প্রচুর ক্যান্ডিডেট প্লেসমেন্ট পায়, মানে একটা অপেক্ষাকৃত খারাপ মানের বা লো র্যাঙ্কে থাকা কলেজের তুলনায় একটু ভালো বেশি স্টুডেন্ট চাকরি পায়। তো এর যে মেন কারণ সেটা এটাই যে মনে রাখবে যে সেই স্টুডেন্টগুলো যারা চাকরিটা পেয়েছে তারা কিন্তু অন্য কোনো কলেজ থেকেও যদি পড়াশুনো করতো তাহলে কিন্তু চাকরিটা পেতো, মানে তারা যদি অপেক্ষাকৃত কম র্যাঙ্কের কলেজেও অ্যাডমিশান নিত তাহলে কিন্তু চাকরিটা পেতো। এবার তোমরা অনেকেই জিজ্ঞেস করবে যে কেন স্যার একটু ভালো কলেজে পড়েছে বলেই চাকরি পেয়েছে, একদমই নয়। মনে রাখবে একটা কথা যে যে কোনো কলেজ এবং সেটা যদি ম্যাকাউড অ্যাফিলিয়েটেড কলেজ, আমি একটা মানে স্ট্যান্ডার্ড ধরে চলছি যে ম্যাকাউড অ্যাফিলিয়েটেড কলেজের কথাই ধরো আলোচনা করছি, ম্যাকাউড অ্যাফিলিয়েটেড প্রচুর কলেজ আছে, সেখানে অনেক টপ র্যাঙ্কের কলেজ আছে, অনেক লো র্যাঙ্কের কলেজ আছে। তো ম্যাকাউড অ্যাফিলিয়েটেড যতগুলো কলেজ আছে তারা সমস্ত সবাই কিন্তু ম্যাকাউডের যে নর্মস সেই নর্মস ফলো করে, হ্যাঁ, এবং সেই ওয়াইজই তাদের সিলেবাস যে কোর্সগুলো কোর্সের যে সিলেবাস সেটাও কিন্তু সেম সমস্ত কলেজে। এইবার যারা টপ র্যাঙ্কের মানে কলেজ আছে সেই এবং এই সমস্ত জায়গা ধরো বিটেকের কথা বলছি, বিটেকে যখন কাউন্সেলিং হয় সেই কাউন্সেলিংয়ে গভর্নমেন্ট কলেজের কথা ছেড়ে দিলাম, সেখানে তো বেস্ট অফ দ্য বেস্ট ক্যান্ডিডেটরা গভর্নমেন্ট কলেজগুলো পেয়ে গেল। এবার যেহেতু ম্যাকাউট নিয়ে আলোচনা, সেখানেও প্রাইভেট কলেজ হিসেবে যারা টপ র্যাঙ্কের দিকে আছে মানে যাদের মানে স্টুডেন্টদের মধ্যে একটা ধারণা হয়ে গেছে যে এই প্রাইভেট কলেজগুলো বেস্ট, এখানে বেস্ট প্লেসমেন্ট হয়, তাহলে কাউন্সেলিংয়েও দেখা যায় যারা ধরো জয়েন্টে ভালো র্যাঙ্ক করেছে একটু ওপরের দিকে র্যাঙ্ক আছে তারা ওই ভালো কলেজগুলোয় চান্স পেয়ে গেল, তথাকথিত ভালো কলেজগুলোয় চান্স পেয়ে গেল। আর যারা খারাপ র্যাঙ্ক করেছে তারা তথাকথিত খারাপ কলেজেই চান্স পেয়ে গেল। তো তার ফলে হচ্ছে কি যারা ভালো স্টুডেন্ট তারা ভালো কলেজে ঢুকছে এবং তার ফলে তারা যখন ফাইনাল ইয়ারে গিয়ে চাকরিতে বসছে তখন তারা চাকরিটা পেয়ে যায়, কারণ তারা এমনিতেই ভালো স্টুডেন্ট, তারা ক্লাস টুয়েলভ অবধি এমনিতেই স্টুডিয়াস ছিল, ভালো পড়াশোনা করেছে, তারা জয়েন্টেও ভালো র্যাঙ্ক করেছে এবং কলেজে ঢোকার পরেও ভালো যেহেতু কলেজ পেয়েছে এবং সেখানে ঢোকার পরও সমস্ত কিছু তাদের যে পড়াশুনো বলো বা ট্রেনিং প্লেসমেন্ট অমুক তমুক সব কিছু সিরিয়াস নিয়েছে বা সমস্ত নিজের সফট স্কিলগুলো ঠিকমতো ডেভেলপ করেছে, একটা ফোকাস ছিল। ভালো স্টুডেন্ট মানে শুধু পড়াশুনো তো নয়, তার সাথে সাথে সে একটা তার নিজের যে লক্ষ্য বা গোল সেখানে ফোকাস থাকে এবং সেই লক্ষ্য অ্যাচিভ করার জন্য যা যা কোয়ালিটিস বিল্ড করতে হয় সব কিছুই সে করবে। তো সেই জিনিসগুলো সে করেছে চারটে বছর ধরে, সেই জন্যই সে বিটেক ফাইনাল ইয়ারে গিয়ে চাকরি পেয়ে গেছে। তার ফলে হচ্ছে কি যেখানে ভালো স্টুডেন্ট প্রচুর ঢুকছে সেইখান থেকেই ভালো প্লেসমেন্ট হচ্ছে, কিন্তু ওই স্টুডেন্টদের মধ্যেই যদি এমন কেউ থাকতো যারা ধরো যে বা যারা ধরো অপেক্ষাকৃত কম মানের কলেজে গেছে তো সেখানে গিয়েও কিন্তু তার হ্যাবিটটা হয়তো একই থাকে, তাহলে মনে রাখবে সেই স্টুডেন্টটা কিন্তু সেই কলেজের থেকেও তার এফর্ট ঠিকই রাখতো, তার যে এফর্ট পড়াশুনোর পেছনে যে সময় দেওয়া বা যে ফোকাস সেটা কিন্তু সেম রাখতো, যদি রাখতো আর কি, তাহলে কিন্তু সেই কলেজ থেকেও সে প্লেসমেন্ট পাবে। কারণ মনে রাখবে মোরাললেস যতগুলো ম্যাকাউড অ্যাফিলিয়েটেড কলেজ আছে মোটামুটি সমস্ত কলেজেই বিশেষ করে যেসব কলেজের ম্যানেজমেন্ট একটু সিরিয়াস বা একটু এইসবগুলোর ওপর নজর রাখে, এবং এখন প্রাইভেট কলেজে সবাই এই জিনিসগুলোর ওপর নজর রাখছে কারণ তারা জানে যে প্লেসমেন্ট ভালো না হলে পরের বছর ক্যান্ডিডেট আসবে না, মানে স্টুডেন্ট অ্যাডমিশান হবে না, যে কারণে ট্রেনিং প্লেসমেন্ট সেল সবাই একটা এফিসিয়েন্ট মানে ট্রেনিং প্লেসমেন্ট অফিসারদের দিয়েই সাজায় এবং তারা প্রতিটা কলেজেই কিন্তু কোম্পানি নিয়ে আসে, যে কোম্পানি ধরো টপ র্যাঙ্কের কলেজে আছে তারা আবার এই সমস্ত অপেক্ষাকৃত লো র্যাঙ্কের কলেজেও আসছে ক্যাম্পাসিংয়ের আয়োজন করতে, এবং সেইখান থেকে যখন সেই স্টুডেন্টটা ভালো স্টুডেন্টটা সে ভালো পড়াশোনা করেছে চারটে বছর ধরে সে যখন ইন্টারভিউ দিল সেও কিন্তু হায়ার্ড হয়ে গেল, সেও হায়ার্ড হয়ে যাবে।
সো ব্যাপারটা হচ্ছে কি, এরা সাইকেলের মধ্যে চলে আসছে, যে কারণে দেখা যায় যে এই অপেক্ষাকৃত টপ র্যাঙ্কের যে কলেজগুলো আছে, নাম কি মানে তথাকথিত যে টপ র্যাঙ্কের কলেজ, তারা যেহেতু তাদের প্রতি বছরই একটা ভালো বেশ বাঞ্চ অফ স্টুডেন্টস একটা ভালো ভালো জায়গায় চাকরি পায়, তার ফলে তারা যখনই এই ধরো যাদের একটু লো র্যাঙ্ক আছে অথচ তাদের সেই কলেজে অ্যাডমিশান চাই, তাদের জন্য এক্সট্রা ম্যানেজমেন্ট কোটা বলো বা হাবি জাবি এইসব বলে প্রচুর এক্সট্রা টাকা ফিজ তুলে নেয়। হ্যাঁ, এবং সেই যে ক্যান্ডিডেটটা যে বা তার গার্জেন যদি এরকম ভাবে যে আমার ছেলে বা আমি ভালো করে ক্লাস টুয়েলভে পড়াশুনো করিনি কিন্তু একটু টাকা দিয়ে যদি এই এই কলেজে ভর্তি হয়ে যেতে পারি তাহলে আমি চাকরি পাবই, হ্যাঁ এই মেন্টালিটি নিয়ে যদি সে ভর্তি হয়ে যায় এবং একটা টাকা দিয়ে, এবং চারটে বছর যদি সে তার সেম লেভেলটাই বজায় রাখে, মানে ক্লাস টুয়েলভ অব্দি সে যেরকম লেভেলে পড়াশুনো করেছে সেম লেভেলটাই বজায় রাখলো, এক্সট্রা কোনো এফোর্ট দিল না, ভাব কিন্তু মনে মনে ভাবছে যে আমি তো চাকরি পাবোই কারণ আমি বেস্ট কলেজে ভর্তি হয়েছি, তাহলে কিন্তু কখনোই সে চাকরি পাবে না। মনে রাখবে চাকরি পাবে কি পাবে না তার, আমি তো বলবো 70-80% ডিপেন্ড করে কিন্তু ক্যান্ডিডেটের কোয়ালিটির উপর, সে চারটে বছর কীভাবে খাটাখাটনি করেছে। ওকে, তার মানে এই নয় যে খারাপ ক্যান্ডিডেট ক্লাস টুয়েলভ অবধি, তথাকথিত খারাপ ক্যান্ডিডেট মানে যে ধরো ক্লাস টুয়েলভ অবধি পড়াশোনায় মন ছিল না বা সেরকম লাইফে গোল ছিল না বা আমার চাপে পড়ে মানে মানে বিরক্ত একটা মেন্টালিটি নিয়ে পড়াশুনো করেছে বা ফোকাসিং ছিল না পড়াশুনোর ওপর যে কারণে বা অন্যান্য বিভিন্ন কারণে, হয়তো সে পড়াশোনায় ভালো কিন্তু কোনো কারণে এক্সামগুলো ভালো দিতে পারেনি যে কারণে হয়তো ক্লাস টুয়েলভের রেজাল্ট ভালো হয়নি বা জয়েন্টের র্যাঙ্ক পিছনের দিকে এসছে। হ্যাঁ, তো এইরকম ক্যান্ডিডেট যদি সে যে র্যাঙ্কে যে র্যাঙ্ক মানে তার র্যাঙ্ক অনুসারে যে কলেজে অ্যাডমিশান পাচ্ছে, তথাকথিত লোয়ার র্যাঙ্ক যে কলেজগুলো, সেই কলেজে অ্যাডমিশান নেয় এবং নিয়ে যদি সে মনে মনে এইটা নিজেকে বলে এবং নিজেকে ফোকাসড রাখে চারটে বছর ধরে যে না আমাকে যা হয়ে গেছে হয়ে গেছে, ক্লাস টুয়েলভ অবধি জয়েন্টে যা র্যাঙ্ক হয়েছে হয়েছে, আমি এই কলেজে অ্যাডমিশানের সুযোগ পেয়েছি, সেটা হয়তো খুব একটা নাম করা কলেজ নয় কিন্তু আমি আমার আমার এফোর্টটা পুরোটা দেবো এবং আমি নিজেকে তৈরি করব, এবং সে যদি ঠিকমতো পড়াশুনো করে এবং প্রতিটা ট্রেনিং প্লেস মানে ট্রেনিং যেগুলো যে প্র্যাকটিক্যাল ট্রেনিং, সেই প্র্যাকটিক্যাল ট্রেনিংগুলো যদি ঠিকমতো অ্যাটেন্ড করে তার থেকে যদি মানে শিখতে পারে, স্কিল ডেভেলপমেন্ট করতে পারে, নিজের যে সফট স্কিল সেগুলোকে ডেভেলপ করতে পারে, তাহলে সেই তথাকথিত লো র্যাঙ্ক ক্যান্ডিডেটই কিন্তু সেই তথাকথিত লো র্যাঙ্ক কলেজ থেকেই ফাইনাল ইয়ারে দারুণ মানে জায়গায় চাকরি পেয়ে যেতে পারে। এরকম প্রচুর উদাহরণ আছে, প্রচুর উদাহরণ আছে। সো প্লেসমেন্ট ভালো হয় মানেই বা প্লেসমেন্ট প্রচুর হয় মানেই সেই কলেজ বেস্ট কলেজ, আর এই কলেজে ভালো প্লেসমেন্ট মানে রেকর্ড নেই তার মানেই সেই কলেজ খারাপ কলেজ, এই কথাটা খবরদার ভাববে না। কারণ মনে রাখবে এটা একটা সাইকেলের মধ্যে এসে গেছে, কারণ স্টুডেন্টদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে ভালো প্লেসমেন্ট হয়েছে মানেই সেই কলেজ ভালো কলেজ, তাহলে ভালো ভালো স্টুডেন্টরা সেই কলেজের দিকেই ছুটবে, তার ফলে পরের বছর আবার সেই কলেজ থেকে মেধি প্লেসমেন্ট হচ্ছে। আর তার উপর জল মেশানোর গল্পটা তো তোমাদের বললাম। আর যে কলেজে ধরো তথাকথিত লো র্যাঙ্ক, সেই কলেজে অপেক্ষাকৃত লো র্যাঙ্ক স্টুডেন্টরাই অ্যাডমিশান পাচ্ছে এবং তার ফলে তারা যদি মানে তাদের মধ্যে ওই একজন দুজন বা কিছু লোক কিছু স্টুডেন্ট এক্সেপশন হয়তো থাকে, তারা ছাড়া বাদ বাকিরা ওই গা ভাসিয়ে পড়াশুনো করছে কারণ তাদের পড়াশুনোর মেন্টালিটি হয়তো নেই, তো সেই গা ভাসিয়ে পড়াশুনোর ফলে তারা এসে সেইখানে অত প্লেসমেন্ট পাচ্ছে না। তো আমি একটাই কথা বলবো যে বিটেকে শুধু শুধু এক্সট্রা টাকা দিয়ে এক্সট্রা ডোনেশন অ্যামাউন্ট বা ম্যানেজমেন্ট কোটা এইসব দিয়ে হাইফাই তথাকথিত নাম করা কলেজে না অ্যাডমিশন নিয়ে তুমি কাউন্সেলিংয়ের মাধ্যমে যে কলেজে চান্স পাচ্ছ, হ্যাঁ সেই কলেজেই তুমি অ্যাডমিশন নিয়ে নাও, সেই কলেজেই যে কাউন্সেলিংয়ের জন্য যে ফিজ আছে নর্মাল যে কোর্স ফি, সেই কোর্স ফি দিয়েই অ্যাডমিশন নাও, নিয়ে নিজেকে ফোকাসড করে পড়াশুনোটা করো, একটা ডিটারমিনেশন রাখো যে চারটে বছর আমার মানে আমার করার সময় এই এই সময়টা আমাকে নিজেকে তৈরি করার সময় চারটে বছর, অন্য সব কিছু বাদ শুধু পড়াশুনো আর আমি, এইরকম ফোকাসড একটা চিন্তাভাবনা রেখে পড়াশুনোটা করো, দেখবে ফাইনাল ইয়ারে গিয়ে ওখানে ওই কলেজ থেকেই তুমি বেস্ট অফ দ্য বেস্ট কোম্পানিতে চাকরি পেয়ে যাবে এবং তোমার জন্য সেই কলেজের র্যাঙ্কটা বাড়বে। তুমি ভাবো মানে একটা অপেক্ষাকৃত লো র্যাঙ্ক কলেজের র্যাঙ্ক বাড়বে কেন, না তুমি সেইখানে অ্যাডমিশান নিয়েছিলে, তুমি সেইখানে চারটে বছর পড়াশুনো করেছো এবং তুমি সেইখান থেকে একটা ভালো জায়গায় চাকরি পেয়েছো, তো তোমার মানে সেলফ এস্টিমটাও কতটা মানে হাই হয়ে যাবে এটা ভাবো। তো মেন ব্যাপারটা এটাই যে
মানে প্রচুর প্লেসমেন্ট, প্লেসমেন্টের সংখ্যা দেখে বা প্রচুর প্লেসমেন্ট, হাই ফাই প্লেসমেন্ট নিয়ে যে অ্যাড অমুক তমুক এইসব দিকে, এইসব দেখে শুধু শুধু তথাকথিত হাই র্যাঙ্ক কলেজের পেছনে না ছুটে তুমি যেখানে চান্স পাচ্ছ সেইখানেই অ্যাডমিশান নাও, এবং যেখানে তোমার মনে হবে যে কোর্স ফিটা রিজনেবল সেইরকম জায়গাতেই অ্যাডমিশান নাও। ভালো করে পড়াশুনো করো, যেটা মেন জিনিস, তোমাকে মানে চাকরিটা পেতে হবে তোমাকে, তোমাকে খাটতে হবে, এবং তার জন্যে যে সাপোর্টিভ যে এনভায়রনমেন্ট সেটা মোটামুটি সমস্ত কলেজই দেয়, তো সেইটা দেয় কি না বরং একটু খোঁজ নিতে পারো যে সেই কলেজে সাপোর্টিভ ফ্যাকাল্টি মেম্বার্স আছে কি আছেন কি না, বা সেই কলেজে স্টাফেরা কতটা সাপোর্টিভ, কারণ চারটে বছর তোমাকে তাদের সঙ্গে থাকতে হবে, বা সেই কলেজের দূরত্ব কতটা তোমার বাড়ি থেকে, বা যদি দূরত্ব হয় তোমাকে গিয়ে ধরো তুমি জানলে যে দূরত্ব বেশি এবং তোমাকে আলটিমেটলি হোস্টেলে থেকেই হোক বা মেসে থেকেই হোক তোমাকে পড়াশোনা করতে হবে, সেক্ষেত্রে হোস্টেল বা মেসে কীরকম ব্যবস্থাপনা আছে সেই সবগুলো খোঁজ নিয়ে নাও, কারণ চারটে বছর তোমার সেখানে থাকতে হবে। বা তুমি দেখো চারটে বছর যেখানে যে ক্যাম্পাসে থাকবে সেখানে কতটা ওয়াইড স্পেস রয়েছে, কতটা ওয়াকিং বা ফ্রি স্পেস রয়েছে যেখানে তুমি একটু ঘুরে বেড়াতে পারবে, একটু খেলাধুলোর ব্যবস্থা রয়েছে, ভালো প্লেগ্রাউন্ড রয়েছে, কারণ চারটে বছর শুধু তো পড়াশুনো নয়, তার সাথে একটু খেলাধুলো, একটু বিনোদনও দরকার, একটু মানে পরিবেশের সঙ্গে মেশা দরকার, তো সেই জন্যে তার মানে সেই ক্যাম্পাসটা কতটা সুন্দর সেটাও খুব ইম্পর্টেন্ট, কারণ চারটে বছর তোমাকে সেখানে কাটাতে হবে। সেইগুলো দেখো, সেই কলেজে ঠিকঠাক ল্যাব আছে কি না, সেই ল্যাবটা ল্যাবে গিয়ে ভিজিট করো, ল্যাবে গিয়ে দেখো যে সমস্ত ইকুইপমেন্টস রয়েছে কি না, বুক ব্যাংক ফেসিলিটি রয়েছে কি না, তো কী কী দেখে কলেজ বাছাই করা উচিত সেটা আমি ডিটেল ভিডিও করেছি, আমি এখানে বেশি ডিটেলে যাচ্ছি না। তো মেন যেটা বলছি যে শুধু প্লেসমেন্টের ওই চমক ধমক দেখে কিন্তু কোনো কলেজে এক্সট্রা টাকা মানে পে করে অ্যাডমিশান নেবে না, নিও না, কারণ মেন এফোর্ট দেখো টাকা দিয়ে চাকরি প্রাইভেট জায়গাতে হয় না, হয় না, আর যদি হয়ও সেই চাকরি টেকে না, ওকে সেই চাকরি টেকে না। প্রথম কথা ভালো ভালো যারা কম যে সমস্ত কোম্পানি আছে, যে সমস্ত কোম্পানিতে তুমি মানে তোমার যেটা ড্রিম যে এই কলেজ এই কোম্পানিতে আমাকে অ্যাডমিশন মানে চাকরি করতে হবে, সেই কোনো কোম্পানি একটা টাকাও নেয় না চাকরি দেওয়ার জন্যে, বরং যার থ্রুতে চাকরি তুমি পাবে তারা বরং কিছু কনসাল্টিং ফি পায় যে একটা ভালো ক্যান্ডিডেটকে তারা পেয়েছে বলে, ওকে। সো টাকা দিয়ে কখনোই কিন্তু ভালো কোম্পানিরা ক্যান্ডিডেট হায়ার করে না, আর যেসব কোম্পানিতে টাকা দিয়ে চাকরি হয় সেইগুলো ম্যাক্সিমাম হয় ফেক কোম্পানি, আর না হয়তো এই এক মাস দু মাস করে মানে হাফ মাইনে দিয়ে তারপর ছাড়িয়ে দেয়, তো সেটা সম্পূর্ণ বাজে একটা পরিস্থিতি। সো মনে রাখবে চাকরিটা পেতে হবে কিন্তু তোমার নিজের যে কোয়ালিটি তার উপর দিয়ে, তুমি কতটা পড়াশোনা করেছো, তুমি কতটা নলেজ তোমার আছে, তোমার আইকিউ, তোমার এআই মানে এআই মানে তোমার যে ইমোশনাল ইন্টেলিজেন্স, হ্যাঁ মানে ইআই সেই ইমোশনাল ইন্টেলিজেন্স, এই সমস্ত কিছুর ওপর বা তোমার যে সফট স্কিল, তোমার পার্সোনালিটি, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করছে তুমি চাকরি পাবে কি পাবে না, তুমি কোন কলেজ থেকে পড়েছো সেটা খুব একটা ম্যাটার করবে না। দেখো মোটামুটি সমস্ত কলেজ ওই যেটা বললাম যে সমস্ত কলেজেই কিন্তু ওই কোম্পানিরা আসবে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করার জন্যে, ওকে। সো এই ভুলটা করো না, যদি এই সমস্ত ব্যাপার নিয়ে তোমাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে, যদি আমি কোথাও ভুল বলে থাকি সেটাও কমেন্টস করে জানাবে, কারণ প্রতিটা মানুষই ভুল করতে পারে, আমিও ভুল করতে পারি, হয়তো আমার বোঝার কিছু ভুল ছিল, তোমাদের যদি মনে হয় যে আমি কিছু ভুল বলেছি সেটা কমেন্টস করে জানাবে। যদি আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে চাও তাহলে এই যে স্ক্রিনে নাম্বার স্ক্রল করছে সেখানে ডাইরেক্ট আমাকে কল করবে, ডাইরেক্ট কলে তোমাদের সঙ্গে কথা হবে। যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক দেবে, যদি মনে হয় এই ভিডিওটা দেখে তোমার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন উপকার হতে পারে অবশ্যই শেয়ার করে দেবে, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। খুব ভালো থাকবে, টাটা।